এনে তারপর আপনারা তৈরি করেছেন? আচ্ছা, অনেক সুন্দর একটা ইনফরমেশন পেলাম আমি। তো চলেন আপনাদেরকে একটু দেখাই যে এখানে মিষ্টিগুলো কি ধরনের মিষ্টি আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহ রহমতে আর আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি সেই কথাটাই আগে আপনাদেরকে বলি। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মালয়েশিয়ায়, মিনি বাংলাদেশ বলা হয়। তো মিনি বাংলাদেশটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেখানে কি পাওয়া যায়, কি আছে, ইনশাআল্লাহ সব কিছুই সেখানে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আজকে আমরা যাচ্ছি পুচং। পুচং হচ্ছে মালয়েশিয়ার একটা জায়গা। এটা কুয়ালালামপুর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই জায়গাটা। তো এই পুচংয়ে আমাদের একটা কাজ আছে, তো তাই ভাবলাম সেখানে একটু কাজটা সেরে তারপরে হচ্ছে যে মালয়েশিয়ার মিনি বাংলাদেশ আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। সেটা কোথায় অবস্থিত সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলেন তাহলে আমরা পুচং শহরটা একটু দেখে আসি। আর আমি যেহেতু আমার পার্সোনাল একটা কাজে যাচ্ছি, জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আশা করছি সুন্দর কিছু জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথেই থাকুন। আর মালয়েশিয়ার মিনি বাংলাদেশ দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। টেনে টেনে দেখলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস মিস করবেন। আর সেখানে কিন্তু বাঙালি কত, মানে বাঙালি দোকান আছে, বাঙালি ভাই আছে, আমি অনেক কিছুই আপনাদেরকে আজকে দেখাবো। তো চলেন তাহলে আমরা পুচংটা একটু ঘুরে দেখি। আমিও কিন্তু এর আগে পুচংয়ে আসি নাই, আমিও আজকে আপনাদের সাথে ফার্স্ট যাচ্ছি। রাস্তার দুই পাশটা এত সুন্দর যে মানে জানি না আমি ভিডিওতে কতটা সুন্দরভাবে শ্যুট করতে পেরেছি। অনেক সুন্দর সুন্দর মানে ভাবে সাজানো রাস্তার দুই পাশটা, তো সেগুলোরই ভিডিও শ্যুট করছিলাম। আমার তো দেখতে খুবই ভালো লাগছিল, জানি না আপনাদের কেমন লাগছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এনজয় করতে থাকেন, দেখতে থাকেন, অনেক সুন্দর সুন্দর জিনিস আজকে আমি দেখাবো আপনাদেরকে। আর এই যে সামনে একটা সুন্দর গেট দেখছেন, আমরা কিন্তু এখন কুয়ালালামপুর থেকে বের হয়ে যাচ্ছি। এইটা আর কি ওই দিক থেকে আসতে গেলে কুয়ালালামপুরের ঢোকার সময় এই গেটটা পড়ে, আর আমরা যেহেতু কুয়ালালামপুর থেকেই যাচ্ছি তাই এই সুন্দর গেটটা অতিক্রম করে আমরা কুয়ালালামপুর থেকে বের হয়ে গেলাম। তো বুঝতেই পারছেন এটা কুয়ালালামপুর থেকে কতটা দূরে, এবং মানে অনেকটা সময় লাগছে আমাদের, গাড়িতে যেতেও কিন্তু অনেক সময় লেগে গিয়েছে। তো আমরা কিন্তু প্রায় পুচং শহরের কাছাকাছি চলে এসেছি, এবং এ দেখেন দুই পাশের রাস্তা কত সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো, এত ভালো লাগছিল। আর বাইরের আবহাওয়াটাও আজকে অনেক ভালো ছিল, একদম মানে রোদ ছিল না। এখানে তো গরমের কারণে কিন্তু অনেক সময় বের হওয়া যায় না বা কোথাও যাওয়া যায় না, কিন্তু আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল। আশা করছি আজকে সারাদিনই যেন এরকম থাকে, যেহেতু আমি মিনি বাংলাদেশে হাঁটবো। আর কোথাও যে কোনো কিছু দেখাতে চাইলে রোদের ভিতর কিন্তু ঘুরিয়ে দেখানো যায় না, তো আজকে আবহাওয়াটাও মনে হচ্ছে আমাকে সাপোর্ট দিচ্ছে। দেখা যাক কতক্ষণ এরকম রোদ ছাড়া থাকে। তো রাস্তাটা দেখতে অনেক সুন্দর ছিল, তা আপনাদেরও আশা করি অনেক ভালো লাগছে দেখতে।
পুচং থেকে ঘুরে চলে আসলাম। আমি এখন আসছি কতারয়াতে। কতারয়ার মাইদিনের সামনে দেখেন বাংলা লেখা ছিল, তো কতারয়ায় আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। মালয়েশিয়ার মিনি বাংলাদেশ বলা হয় কতারয়াকে। দেখেন এখানে বাঙালি মানে বাংলাদেশি বিজ্ঞাপন দেওয়া আছে, সেলুনের জন্য লোক লাগবে। তারপরে বিসমিল্লা রেস্টুরেন্ট নাম্বার এক দেওয়া আছে, তার মানে এটার মনে হয় আরও শাখা আছে। তো এইটা দেখে খুবই ভালো লাগলো যে বাংলা ভাষায় লেখা বিজ্ঞাপন দেওয়া, তার মানে বোঝাই যাচ্ছে যে এইখানে বাঙালিদেরই আগমন। এখানে দেখেন রয়্যাল বাংলা আবাসিক হোটেল, বাংলাদেশি হোটেলও আছে এখানে, তার সাথে আর কি খাবারের দোকানও আছে। তো এই যে একদম আমাদের বাঙালি ইফতারিগুলো, পিঁয়াজু, সবজি বড়া, তারপরে ছোলা, ডিম চপ। তো আমি এই ভাইটাকেও বলছিলাম দেখাতে, আর হচ্ছে যে আমি এই দোকানের ভাইটার সাথেও কথা বলবো, তার মুখ থেকেই শুনি যে তাদের এই বাঙালি দোকানের বিক্রি কেমন হচ্ছে, বা এই যে মালয়েশিয়ার মিনি বাংলাদেশ এখানে সে কত বছর ধরে আছে, সব কিছুই এখন তার মুখ থেকেই শুনবো। বাঙালি ইফতারিগুলোর সমারোহ দেখছি এই দোকানটাতে। তো এটা তো দেখেই বুঝতে পারছেন যে জিলাপি, তারপরে আরও আছে এখানে ভাই এটা কি বেগুনি, এটা বেগুনি, এটা আলুর চপ, আলুর চপ, এটা ডিম চপ, এটা ডিম চপ বাট মানে গোটা এটা, আচ্ছা এটা সবজি, আচ্ছা এটা হচ্ছে পিয়াজু, ছোলা বুনা, বন্দিয়া, বন্দিয়া। তো এগুলো তো সবই আমাদের বাংলাদেশি ইফতারি, তাই না? তো ভাই কতদিন হলে মালয়েশিয়া আছেন? তিন বছর হলে। কেমন বেচা কেনা হয় কতারয়ার এখানে? তেমন বেচা কেনা হয় না। আচ্ছা, কিন্তু বাঙালিরা আসে তো এখানে আপনাদের দোকানে? যে আচ্ছা, বাঙালিরা হচ্ছে ইফতারি গুলো নেওয়ার জন্য আপনাদের দোকানে আসে। তো বলছেন গতবারের তুলনায় এইবারে বেচা কেনাটা অনেক কম। এছাড়াও আপনাদের দোকানে আমি আরো যে মিষ্টি গুলো দেখছি, মিষ্টি নেমকি, এগুলোও কি আমাদের বাংলাদেশি কারিগর দিয়ে তৈরি করা? বাংলাদেশি কারিগর এবং বাংলাদেশি আইটেম, সব সব বাঙালি আইটেম। হরেক রকমের দেশি মিষ্টি দেখছি, তো ভালো লাগছে। অনেকদিন পরে আসলে এরকম মিষ্টি দেখছি, আমারও সত্যি অনেক ভালো লাগছে। আশা করছি আপনাদেরও এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছে। তো শুনলেন তো ভাইয়ের মুখে, শুনে খুব খারাপ লাগলো যে এবারের বেচা কেনা কম। তবে একটা জিনিস বুঝতে পারলেন যে এখানেই কিন্তু বাঙালিরা আনাগোনা সবচেয়ে বেশি মালয়েশিয়ায়, আর এখানে এসেও বোঝা যাচ্ছিল না যে কোথায় আছি, মালয়েশিয়ায় না ঢাকায়। তো এই দেখুন বাঙালি দোকান, লেখাই আছে যে বাংলাদেশি দোকান। তো এই দোকানে আসলে আমি কিছু মশলা খুঁজছিলাম বাংলাদেশি। তো এই যে এখানে সব রাঁধুনির প্রোডাক্ট আছে, হালিম মিক্স, মানে বাংলাদেশি যাবতীয় প্রোডাক্ট বা চাল বলেন, সব কিছু এই কতারয়াতে আসলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে এসে মনেই হচ্ছিল না যে আমি মালয়েশিয়ায় আছি না ঢাকায় আছি, কারণ চারিদিকে যেভাবে কথা বলছিল সবাই বাংলায় কথা বলছিল, এবং দোকানগুলোতেও সবাই বাঙালি ভাইরাই ডাকছিল যে ইফতারি নিয়ে যান, আসেন। তো আমি এখান থেকে একটা ফিনি মিক্স নিয়ে নিচ্ছি। তো এখানেও একটা ইফতারির দোকান, এখানে আবার চিকেন রাখা আছে এক্সট্রাভাবে। তো ভালো লাগলো এই দোকানগুলো দেখে, এই দোকানের খাবারগুলো দেখে খুব লোভ লাগলো। তো আমিও কিছু খাবার নিয়ে নিয়েছি এখান থেকে, তারপরে জিলাপি নিয়েছি। তো সব কিছু মিলিয়েই খুবই ভালো লাগলো মালয়েশিয়ায় এরকম ঢাকা শহরের মতো ইফতারি দেখে, এবং এত বাঙালি দেখে অনেক ভালো লেগেছে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। মালয়েশিয়ায় ছোট্ট বাংলাদেশ, তো আমার তো খুবই ভালো লেগেছিল, মনে হচ্ছিল ঢাকায় চলে এসেছি। তো সব কিছু সেরে এখন আমরা টুকিটাকি ইফতারি কিনে নিয়ে বাসায় চলে যাচ্ছি। আশা করি আজকের পুচং শহর ঘোরাঘুরি এবং মালয়েশিয়ার এই মিনি বাংলাদেশ আপনাদের অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।